সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপে। একসাথে বিপুল পরিমাণ কারখানা শ্রমিকদের সহজে টিকা প্রদান এবং কর্মঘণ্টা যাতে অপচয় না হয় সেজন্য কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগ বিভিন্ন কারখানায় গিয়ে করোনা টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করছে। 25 বছরের বেশি বয়সের শ্রমিক ও কারখানা সংশ্লিষ্টরা পাচ্ছেন এই টিকা। স্বাস্থ্য বিভাগ বলছে শ্রমিক ও তাদের পরিবারের সুরক্ষার কথা বিবেচনা করে কর্মস্থলে গিয়ে এই টিকা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। টিকার মজুত সাপেক্ষে এ কার্যক্রম চলমান থাকবে। বৃহস্পতিবার কুমিল্লার জেলা সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় বিসিকের শ্রমিকদের মাঝে করোনা টিকা প্রদান করা হয়। এর আগে আলেখারচর মহাসড়ক এলাকায় কোকাকোলা কোম্পানির শ্রমিকদের টিকাদান করা হয়। কুমিল্লা বিজের শ্রমিকদের মাঝে টিকাদানের মাধ্যমে শিল্প কারখানায় গিয়ে টিকাদান কার্যক্রম শুরু করে জেলা স্বাস্থ্য বিভাগ। বিসিকের ফরিদ গ্রুপ লিমিটেড কার্যালয়ে করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুল আরেফিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার সৌমেন রায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাক্তার মুকিত আহমেদ সহ আরও অনেকে। টিকাদান কর্মসূচিতে ফরিদ গ্রুপ লিমিটেডের 550 শ্রমিককে টিকাদান করা হয়। কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে একদিনে আরও 5 জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 4 জন পুরুষ ও 1 জন নারী। একদিনে এই 5 জনের মৃত্যুর মধ্য দিয়ে কুমিল্লার করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 905 জনে। এছাড়াও গত 24 ঘন্টায় মহামারী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন 113 জন, তাদের মধ্যে 34 জনই কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। এ নিয়ে কুমিল্লায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 37,881 জনে। বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। এছাড়াও কুমিল্লায় গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন 283 জন। সব মিলিয়ে কুমিল্লায় এ পর্যন্ত 30,043 জন করোনা রোগী সুস্থ হয়েছেন বলে জানা গেছে। কুমিল্লায় ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে 2 নারী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে শিশুসহ আরও 3 জন। বৃহস্পতিবার বেলা 11টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার গোয়ালমথন রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সদর দক্ষিণ উপজেলার চোয়ারা বাজার থেকে কুমিল্লা শহর অভিমুখী একটি সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রাম অভিমুখী একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই সিএনজিতে থাকা 2 নারী যাত্রী ঘটনাস্থলে নিহত হন। নিহতরা হচ্ছেন সদর দক্ষিণ উপজেলার কমলপুর গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী তাসলিমা আক্তার এবং চৌদ্দগ্রাম উপজেলার শাহপুর গ্রামের শাহিনুল ইসলামের স্ত্রী মমতা বেগম। সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশিস চৌধুরী জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কুমিল্লায় পৃথক 3টি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে র‍্যাব। এসব মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে 1 নারীসহ 4 মাদক ব্যবসায়ীকে। বুধবার কুমিল্লা সদর উপজেলার আমতলি বিশ্বরোড আলেখারচর এবং সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় পৃথক এ 3টি অভিযান চালানো হয়। এ সময় উদ্ধার করা হয় 9,650 পিস ইয়াবা এবং 3 কেজি গাঁজা। জব্দ করা হয় 1টি ট্রাক। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে জামালপুর জেলার ইসলামপুর থানার চিনারচর গ্রামের মোহাম্মদ আসরুদ্দিনের ছেলে মোহাম্মদ আব্দুল মমিন, বগুড়ার গাবতলি থানার লাংলো মধ্যপাড়া গ্রামের মোহাম্মদ মানিক হোসেন মণ্ডলের ছেলে মোহাম্মদ হেলাল, গাজীপুর জেলার শ্রীপুর থানার ত্রিমোহনী গ্রামের আবু সিদ্দিকের মেয়ে হ্যাপি আক্তার এবং মাদারীপুর সদর উপজেলার হাড়িকুমারিয়া গ্রামের আজাদুর রহমান বাচ্চুর ছেলে মোহাম্মদ শাকিল আহমেদ। এখানেই শেষ করছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপ।